ব্যানারে নিজের ছবি দেখে অবাক রাহেলা বেগম। ওলের সন্তানও যখন পোস্টারে মায়ের ছবি দেখে চিনে যায়, তখন তো সেই আনন্দ বাদ ভাঙা। এই গল্পের রহস্য ভেদ করতে এক বছর পেছনে যেতে হবে। ওই একজনের টাকা টাকার ধার নিয়েছিলাম, মানে লাভের উপরে নিয়েছিলাম 20,000 টাকা, আর অনেক আগে যখন ঢাকা শহর প্রথম আসি, তখন ওই 20,000 টাকায় 30,000 হয়েছে, দিতে পারি না। তারপরে মনে হেরা কয়, টাকা নেওয়ানোর সময় নিছস, দেওয়ানোর কালে দিতে পারস না, 20 কেয়া মরতে পারস না, মানে অনেক অপমান করছে। তখন আমি কই কি 20 কেয়া মরতেই গেছিলাম, তখন আবার ছেলে মেয়ের কথা ভাবি। অদম্য সাহসী রাহেলা বেগম আত্মহত্যার পথ বেছে না নিয়ে সন্তানদের মুখের দিকে তাকিয়ে হয়েছেন আত্মনির্ভরশীল। সহজ কোনো কাজ নয়, সংসারের হাল ধরতে একটু বেশি টাকা রোজগারের জন্য গত 5 বছর ধরে চালিয়েছেন পায়ে চালিত রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, 3-হুইলার। সংগ্রামের এই গল্প প্রচার হয় BBS বাংলায়। গণমাধ্যমে রাহেলার সংগ্রামী গল্প চোখে পড়ে BBS গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের। তার নিজের নামের ফাউন্ডেশন পাশে দাঁড়ায় রাহেলার। তার যে এই সংগ্রামী জীবন, তার 3টা মেয়ে এবং 1টা ছেলে, তাদেরকে মানুষ করার জন্য, তাদেরকে বড় করার জন্য তার যে সংগ্রাম এবং তার নিজে স্বাবলম্বী হওয়ার যে প্রচেষ্টা এবং নিজের পায়ে দাঁড়ানোর, স্বামীর অবহেলার একটা জবাব দেওয়ার জন্য তার নিজের পায়ে দাঁড়িয়ে নিজের ইনকাম করে তার পরিবারকে সচ্ছল করার যে অদম্য ইচ্ছা, এই অদম্য ইচ্ছাটার প্রতি আমি সম্মান জানাই। আমি নিজেও একজন সংগ্রামী মানুষ, আমি সংগ্রামী লোকজনকে স্ট্রাগল করে যারা, তাদেরকে আমি সবসময় আমি অন্তর থেকে তাদেরকে, তাদের প্রতি একটা রেসপেক্ট আমার আছে। এবং আমি মনে করেছি যে রাহেলা বেগমের এই সংগ্রামের সাথে যদি নিজকে কোনোভাবে সম্পৃক্ত করা যায়, সেটা আমি নিজেও সম্মানিত হব। রাজধানীর কামরাঙ্গীরচরের বাসিন্দা রাহেলা বেগমের হাতে গাড়ির চাবি তুলে দেন ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মুনির নোমান। শত শত শিক্ষার্থীকে পড়াশোনার খরচ, প্রতি বছর বৃত্তি প্রদান, অসহায় গরিব মানুষকে সহযোগিতা করাও ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। ফাউন্ডেশনটা শুধু ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য করা হয় না, এখানে আরও অনেক কার্যক্রম আছে। যেমন কেউ অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য দেওয়া হচ্ছে, তারপরে একটা বিবাহ প্রকল্প আছে ভোলা জেলায়, প্রতি মানে অনেকগুলো একসাথে হয়, ওইটার মধ্যেও কিছু যায়। আর শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি যায় ফাউন্ডেশনের। রাহেলা খাতুন যে একটা গাড়ি চালায় তার জীবিকা নির্ভর করতে, সেটা অন্যরকম একটা সংগ্রাম। তো যখন ফার্স্ট আমি শুনলাম যে তার বাচ্চা কাচ্চা বাবা মা পরিজনের জন্য একটা অটোরিকশা চালায় ইনকাম করতেছে, সেই থেকে আমি একটু উৎসাহিত হলাম যে এটা কী করে সম্ভব। রোডে আমরা অনেক মেয়েরা ড্রাইভিং করে, কিন্তু তার নিজে হয়তো কেউ নিজের গাড়ি চালাচ্ছে, কেউ NGOতে প্রাইভেট কার চালাচ্ছে, কিন্তু অটোরিকশা চালায় একজন মেয়ে এত সংগ্রাম করে সংসার চালাবে, এটা একটা ব্যতিক্রম ধর্মী। সেই উৎসাহে আসলে রাহেলা বেগমের পাশে থাকতে পেরে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। রাহেলা ভাবতেই পারেনি নিজের একটা গাড়ি হবে। প্রতিদিনের আয় থেকে এখন আর গাড়ির মালিককে ভাগ দিতে হবে না, নিজের গাড়ির আয়ে সন্তানদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন বুনছেন রাহেলা। খুবই ভালো লাগছে, আর কখনো ভাবতে পারিনি যে আমার নিজের গাড়ি হবে, কিন্তু আজ নিজের গাড়ি, এটা ভাবতে মানে খুবই মানে আনন্দ লাগছে, ভালো লাগছে। একজনে বলতেছে কি আমার অটো গাড়ি ভাড়া দিতে পারি, 400 টাকা করে দিবা প্রতিদিন। পরে আমি ভাবতেছি আচ্ছা 400 টাকা করেই দিব, তারপর তো এত কষ্ট হইব না। পরে ওই গাড়িটা অনেকদিন ভাড়া চালাইছি, এমনি মানে জীবনে 5 বছর চলে যায়। আমার গাড়ি চালানোর মানে পায়ে রিক্সা নিয়ে আর অটো রিক্সা নিয়ে মোটমাট 5 বছর চলে গেছে, এখন আজকে আমার নিজের গাড়ি হইলো। আমি আমারও স্বপ্ন ছিল যে ধীরে ধীরে কিছু টাকা সঞ্চয় করে আমি নিজে একটা গাড়ি কিনব, কিন্তু আমার কিনতে হইলো না। মনিরা ম্যাডাম আর নুমান স্যার আমাকে গিফট দিল, মানে খুবই ভালো লাগতেছে আমার, আজকে আমার নিজের গাড়ি হয়েছে। বাচ্চাদেরকে এই গাড়ি চালায় মানুষ করবা, যেই টাকা 400 টাকা করে মানে জমা দিতে হয়, 460 টাকা, ওই টাকাটা আমি জমাইয়া ধীরে ধীরে মানে আমি চাইতেছি আবার যাতে এত বড় প্রাইভেট গাড়ি কিনতে পারি, এরকম একটা আশা আকাঙ্ক্ষা। ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার ফাউন্ডেশনের মাধ্যমে 3 চাকার গাড়ির স্বপ্ন পূরণ হয়েছে রাহেলার। এবার এই অটোকে অবলম্বন করে নতুন স্বপ্ন দেখছেন এই সংগ্রামী। নিজের টাকায় কিনতে চান 4 চাকার প্রাইভেট কার। আফরোজা খাতুন, BBS বাংলা।